वेलकम टू इमामी हेल्दी एंड टेस्टी कुकिंग और प्रेजेंट्स राधुनी। एक तो समय चिलो आम्रा भेबे भेबे पागल हो जेतम जे विदेशी रान्ना केमन भावे करबो, खेते भालो लागछे, देखते सुस्वादु लागछे, किन्तु की दिए तैरी होच्छे, केमन भावे सेटाके मेशाबो, केमन भावे छाकबो, केमन भावे बेलबो, किच्छु बोझा जेतो ना। किन्तु एखन विदेशी रान्ना आमादेर हाते मुठोय़, थैंक्स टू इंटरनेट এবং থ্যাংকস টু সেই সমস্ত রাঁধুনিদের যারা কিন্তু দেশ বিদেশে ঘুরে এসে আমাদের রাঁধুনির হেঁচেলে সেই সমস্ত রান্না এইভাবে শিখিয়ে দেয়। আজ থেকে শুরু হলো স্বদেশি হেঁচেলে বিদেশি রান্না। প্লিজ ওয়েলকাম আমাদের আজকে রাঁধুনি ইতালি থেকে, নাকি? Yes, ইতালি থেকে। No, si, ciao, mi piace. Aki, ciao, mi piace. Ciao means hi. আচ্ছা, mi piace, nice to meet you. Oh, nice. তুমি সত্যি ইতালি থেকে? আমি তো শুনলাম চুচুড়া থেকে। ওই বলতে পারো আধা 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 আধা। হাজবেন্ড এখন ইতালিতে থাকে? হাজবেন্ড এখন ইতালি থাকে, আর উনি চলে এসেছেন কিন্তু ইন্ডিয়াতে ইতালির রান্না শেখাতে। আমাদের রাঁধুনির প্রত্যেকে ভীষণ 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 হ্যাপি এবং প্রাউড টু হ্যাভ ইউ অন দ্য শো। আমি ভীষণ খুশি যে তুমি আমাকে ডেকে পাঠিয়েছো এগুলো দেখানোর জন্য। লোক পাই না তো দেখানোর, সবাই ভাবে কি খাওয়াবি, সেদ্ধ সেদ্ধ খাওয়াবি। আমি বলে বোঝালে ওদেরও রান্না টেস্টি হয়। একদম একদম। এবং তুমি আজকে যেই জিনিসটা দিয়ে রান্না করছো, যে ইনগ্রেডিয়েন্টটা দিয়ে যা রান্না করছো, মানে আমাদের আজকে রাঁধুনি যে ইনগ্রেডিয়েন্টটা ব্যবহার করে ইটালিয়ান একটা রান্না করছে, সেটা তো আমরা রোজ খাই, ভাত, তাই তো? একদম। কিন্তু এরও পেছনে গল্প আছে। এরও পেছনে গল্প আছে। ভাতটাকে চপের মতো তৈরি করলে ইটালিয়ান একটা রান্না হয়ে যায়, যেটার নাম স্যুপ। একদম। আর এই ভাতটা ভাতের চপ, ভাতের চপ নয় তো, ভাতের নয়, খেয়ে দেখবে তারপরে বলবে চ্যালেঞ্জ। ভাতের চপে কি আমরা সেরকমই, মানে আমাদের এখানে রাইস পাওয়া যায় যে সেটা নিয়ে বলতে পারি? বেসিক বেসিক ডিফারেন্সটা, ওরা বেসিক্যালি একটু মোটা চালের ভাত থাকে, যেটা কি রাইস যেটাকে বলে না, স্টিকি কিন্তু মানে অনেকটা বেশি পরিমাণ ফাইবার থাকে, যেটা গুড ফর হেলথ। ওকে। তো আর এইটা এখানে যেহেতু মানে রাইসটা দেখা ফিল করতে পারবে, আমরা যদি আমাদের জেনারেলি বাঙালিরা আমরা ফাইন রাইসের ভাতটা খাই, ওটা যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায় একটু ক্ল্যামজি হয়ে যায় ব্যাপার। কিন্তু এটা চপটা বানার পর তুমি দেখতে পাবে যে ব্যাপারটা ভাত ব্যাপারটা চাল ব্যাপারটা রয়েছে। বাহ, তাহলে আজকে একটা ইটালিয়ান রান্না খুব হেসে খেলে আমাদের হেসেলে তৈরি হবে, ভাতের চপ বা ইটালিয়ান রাম সুপলি। তৈরি করতে কি কি লাগে চলুন দেখে। ইটালিয়ান সুপলি উপকরণ: সাদা তেল, টমেটো পিউরি, মোটা চালের ভাত, নুন, আলু সেদ্ধ, চিজ স্টিক, ডিম, বিস্কুটের গুঁড়ো। আরেকটা কথা আমি বলি, এই ভাতটা না জেনারেলি ওরা বেসিক্যালি লেফট ওভার রাইস দিয়ে করে। লেফট ওভার রাইস? আচ্ছা, মানে দুপুরবেলা খেতে পারলাম না, সেটা দিয়ে তৈরি, সেটা দিয়ে কুই করা যাবে, ওইটুকু পড়ে আছে, চলো টমেটো পিউরি দিয়ে জিনিসটাকে মিক্স করে। ওদের ওদের বেসিক যে কোনো খাবারই দেখবে মানে টমেটোটা মেইন। এটা জানো তো, এটা আরেকটা ব্যাপার, এই খাবারটা কিন্তু আমি এখানে কখনো পাইনি, বাট ওখানে গিয়ে পেয়েছি। আর এই আজকে রাঁধুনিতে দেখানোর পর সবার বাড়ি বাড়িতে, হ্যাঁ, ভীষণ ইজি এটা, ভীষণ। আমি নিজে খেয়ে খেয়ে এত ভালো লেগেছে, তখন মানে বারণ বাধ্য করলাম যে কী করে বানা, তারপর দেখলাম খুবই ইজি ইজি। তাহলে আমরা ইজি জিনিসটা বানিয়ে ফেলি। প্রথমে প্রথমে আমি একটু সাদা তেল লাগবে। সাদা তেল তুমি এদিকে চলে এসো, আমি তোমাকে একদম। আমাদের আজকের রাঁধুনি ইটালিয়ান মানে বিদেশি রান্না করতে স্বদেশি তেল ব্যবহার করছে, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল। দেখো বাস বাস, ঠিক আছে, প্রথমে জাস্ট এটাকে ইয়েটা বানানোর জন্য, পুরটা বানানোর জন্য আর কি, স্টাফিংটা বেটার, পুর তো নাই, ওটা বানানোর জন্য অল্প তেল দিয়েই দিলেই হবে। তাহলে তো আমরা অলিভ অয়েল দিয়েও করতে পারি গো, যেহেতু লো ফ্লেমে। লো ফ্লেমে এই কারণটা, ওটাও আর একটা মানে মানে কনসেপ্ট বলতে পারো। আচ্ছা, অলিভ অয়েল তো বেশি গরম করা যায় না, ওটা দেখলে লো ফ্লেমেই করতে হয়। মেবি দ্যাট ইজ দ্য রিজন ওরা এই লো ফ্লেমে রান্নাগুলোই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাজবেন্ড তো ইটালিতে? হাজবেন্ড ইটালিতে কি করছে? ওখানে জব করে, মাঝে মাঝে খেলতে যায় বটে ফুটবল। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ওকে, আর এই রাইসটা তো আমরা এখানে যে কোনো রাইস কিনতে পারি কি, না এটা একটা পার্টিকুলার নাম আছে? না না, একটু বলতে হবে যে মোটা চালের, মোটা চালটা দিলে দিতে বললেই হবে। আচ্ছা, তাহলে লেফট ওভার রাইস বাড়িতে যদি থাকে সেটা দিয়ে এটা আরামসে হয়ে যায়। এবার আমি একটুখানি নুন দিয়ে দিই। হ্যাঁ, হালকা নুন, একটু নুনটা তুমি একটা একটু হেল্প করো। হ্যাঁ, এইটাতেই আমি একমাত্র কাঁচা, এটুকু দিয়ে দিই বলো। নুনটাও তো কাঁচা, কাঁচা নুন। হ্যাঁ, ওই জন্যই তো, ওইটা পাকলো না বলে আমিও পাকলাম না। আচ্ছা, এবার আমি এটা দিয়ে দেবো, আলু সেদ্ধটা দিয়ে দেবো। আলু সেদ্ধটা দিতে দিতে তুমি আমাকে দিবি, তোমরা ওখানে গিয়ে ইটালিতে যেখানে থাকো তোমাদের যে বাড়ি সেটা একটু বলো। ইটালিতে আমার রোমেই বাড়ি, বুঝেছো তো? রোমে? আচ্ছা, রোমেই বাড়ি। হ্যাঁ, এবারে
ওখানে তুরপিনা তারা বলে একটা জায়গা আছে। তুরপিনা তারা? তুরপিনা তারা, এটা তুরপিনা তারা। হ্যাঁ, ওখানে টার্মিনি বলে একটা রেলওয়ে স্টেশন আছে, যেমন আমাদের হাওড়া ধরো, হাওড়া শিয়ালদাও, সেটা টার্মিনিটা ওদের হচ্ছে মেইন আর কি। ওই তো ওখানেও টার্মিনি, আর একটা স্টেশন হলো ত্রিবুর্তিনা। আচ্ছা, তো এই দুটো স্টেশনের মাঝামাঝি আমার বাড়ি। ওখানে গিয়ে আচ্ছা তুমি খাবার কথা বলছো, ওখানে শুধু দেবো না, আর টাইট করে যাক নাবিয়ে নেবো, তারপর জিনিসটা বানাবো। আমাদের আজকে রাঁধুনি ইটালির একটি রান্না আমাদের সামনে তুলে ধরছে, ভাতের চপ, যেটা হচ্ছে আসলে সুপলি, তাই তো? এত গম্ভীরভাবে ডিম ফাটায় কাউকে দেখিনি বাবা, একটু অ্যালার্ট হচ্ছে। এই যে টমেটো, আলু সেদ্ধ, আচ্ছা আর কি যেন মিশানো ছিল, ভাত, ভাত, হ্যাঁ মানে মোটা চালের ভাত। এই তিনটে যে সুন্দর করে মাখানো হয়েছিল তেলের সাথে, সাদা তেলের সাথে, সেইটাটা আর একটুখানি টাইট টাইট করে টাইট করে নিলো। হ্যাঁ, সেটার মধ্যে চিজ কিউব দেওয়া হয়েছে, একদম ওটাই স্পেশালিটি। আর তুমি যখন খাবে দেখবে ভাঙবে মাঝখান থেকে চিজটা, চিজই ব্যাপারটা। ইয়াম্মি ইয়াম্মি। এইবার তুমি ডিমটা ফাটালে, কারণ তুমি চপের মতন গড়েছো, একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে আবার তুমি ডিমের গোলায় ফাইনালি এবার আরেকবার করে ছাঁকা তেলে ভাজবে। হ্যাঁ, তাহলে আমি তোমাকে তেলটা দিয়ে দিই, বলো। একদম, এটা একটুখানি মানে ডুবো তেলে ভাজা হলে তাহলে আমি সাদা তেল ব্যবহার করব। হ্যাঁ, সাদা। আমাদের আজকে রাঁধুনি ব্যবহার করছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল, ছাঁকা তেলে ভাজাবে, তাই চোখ বন্ধ করে তেল ঢালতে থাকি। এবার ডিমটার মধ্যে দিয়ে এবার ছাঁকা তেলে ভাজা হবে, এবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে আরেকবার আমরা ভাজবো, তাই তো? হ্যাঁ, একদম। তুমি আমাকে ওটা দাও, আমি ওগুলো ভাজতে থাকি। ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওই প্লেটটা এদিকে দিয়ে দাও। তুমি এবার আমার উপর ভরসা করে ছাড়তে পারো। হ্যাঁ, রেডি তো করে নাও, তুমি এডিটটা নিয়ে নাও, তুমি আটটা মুছে নাও, মুছে নিয়ে তুমি আমাদেরকে টুনা স্যালাডটা তৈরি করতে কি করে হয় সেটা দেখাবার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা ততক্ষণ দেখে নিই টুনা স্যালাড তৈরি করতে কি লাগে। টুনা স্যালাড, উপকরণ: টুনা মাছ, মেয়োনিজ, লেটুস পাতা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, গোলমরিচ, নুন, অরিগ্যানো, লেবুর রস, চিজ কিউব, আচেত্তো বা এক ধরনের ইটালিয়ান স্যালাড অয়েল। হ্যাঁ, তুমি এটা তৈরি করো। আচ্ছা, করতে করতে আমাকে একটু বলো যে টুনা, ক্যানড টুনা না ক্যানড, এইগুলো এটাই হচ্ছে এখন পর্যন্ত মানে আমরা ক্যান টুনা ছাড়া আর পাই এখানে পাই না আর কি। দুটো প্রসেসে ক্যান টুনাটা মানে অ্যাভেলেবেল আছে মার্কেটে, একটা হচ্ছে অলিভ অয়েলে, অলিভ অয়েল বলবো না, অয়েলে, আর একটা হলো সি ওয়াটার। আচ্ছা, মানে টিন ক্যানের মধ্যে টুনা পাওয়া যায়, একটা হচ্ছে সি ওয়াটারে আর একটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল বা এখন এমনি অয়েলও দিচ্ছে, সাদা অয়েলও করছে, যেগুলো আমাদের ইন্ডিয়াতে প্যাকেজিং হচ্ছে সেগুলো এমনি সাদা তেলও আর রাখছি আর কি। এবার আমি এটার মধ্যে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা যে আমি বানাবো, যেটা এটা গোল, তার মাঝখানে একটু দেখিয়ে দিই, তারপরে গোল্ডেন ফ্রাইড, ঠিক আছে? একদম ঠিক আছে। এগুলো আমি তুলছি, তুলে পরেরগুলো ছাড়ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বলো। এই এইটা না আমি যেটা বানাবো পুরো একজনের পুরো হোল মিল হবে আর কি। আচ্ছা, তো এখানে টুনা ফিশ রয়েছে, যেটা কিনা ভীষণ মানে একটা গুড সোর্স অফ ওমেগা থ্রি, ভিটামিন বি, ভিটামিন বি এর মধ্যে অনেকগুলো আছে, ভিটামিন বি থ্রি, বি সিক্স, টুয়েলভ, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ রকমের মানে ইম্পর্টেন্ট আর কি। একদমই তাই। এরপরে আমি এই এইগুলো দিয়ে দেবো, একটা হলো কি, এটা হলো লেটুস পাতা, লেটুস পাতা, এটা আরেকটা বিদেশি মানে খাবার, কিন্তু যেটা আমাদের পাউরুটির সঙ্গে ভালোবেসে আমাদের হেসেলে ঢুকে পড়েছে অনেকদিন ধরে, বলো। হ্যাঁ একদম, আর এটা ভীষণ মানে এখন ভীষণ অ্যাভেলেবেল। এরপরে আমি একটু ক্যারোট দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা বলতে চাই, তাহলে কি কি দিলে তুমি? ক্যারটস, ক্যারটস মানে গাজর কুচি, গাজর কুচি, তার সঙ্গে লেটুস পাতা, লেটুস পাতা আরো দেব, ক্যাপসিকাম। আচ্ছা, বাহ, এমনি খেতে ভালো লাগে। এটা যদি কেউ এই একই জিনিস যদি কেউ চিকেন দিয়ে করতে চাও করতে পারো, স্যালাডের এটাই একটা মজা, মানে আমরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারি। এবার আমি একটু আমি প্রত্যেকটা দিতে দিতে মিক্স করতে থাকছি, আদারওয়াইজ না পুরো মিক্সটা ঠিকঠাক হবে না। এটা কিন্তু একটা টিপ এই স্যালাডটা তৈরি করার। এরপরে আমি একটু অরেগানো দিয়ে দেবো,
এটা পুরো তুমি এর সাথে আর কিছু মেশাবে আরো মেশাবো হ্যাঁ আচ্ছা আমি একটু লেবু রস দিচ্ছি হ্যাঁ ওটা না মানে হয়ে গেছে হ্যাঁ 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 লেবু রস মেশালে লেবু রস দিলাম এরপরে আমি চিজটা দেব চিজ কিউব দেব চিজ কিউব এটা জাস্ট টেস্টি করার জন্য আচ্ছা এবার আমি আচার তো মিশিয়ে দেব এটা বাঙালি নামটা আমি বলতে পারছি না এটা কি বলো এটার নাম হচ্ছে আচার তো ইতালিয়ান নাম বাঙালি নামটা বলতে পারছি না আমি আচার তো হ্যাঁ এটা এবার রেডি এটা এটা আরেকটা স্পেশালিটি লেটুস পাতার উপর এটা সার্ভ করা হয় ওকে আচ্ছা যদি ব্রেড নাও তাহলে ব্রেডের উপর লেটুস পাতা দেন এই সালাদ স্টাফিংটা হ্যাঁ সালাদটা আজকে স্বদেশি হেসেলে বিদেশি রান্না শিখেছি আমরা ইতালির দুটো দুর্দান্ত রান্না থ্যাংক ইউ ওয়েলকাম খেয়ে নাও তারপরে এই ওয়েলকাম কে কি বলি তুমি ভাষায় প্রেগো প্রেগো আচ্ছা ইয়েস মানে সি সি প্রেগো সি তাই তো ইয়েস কে ইতালিয়ানে বলে সি তাহলে সি প্রেগো মানে ইয়েস ওয়েলকাম ইয়েস ওয়েলকাম রাইট ঠিকই আচ্ছা এটা হচ্ছে আমরা লেটুস পাতায় সার্ভ করেছি বিদেশি রান্না বলে এবং এটা তো ভাতের চপ বলে আমরা সুপ্লিটাকে বাঙালি ভাতের চপ করে দিয়েছি সেই জন্য কলা পাতায় তুমি সার্ভ করেছো তাই তো হ্যাঁ সঙ্গে রাখো লঙ্কাও দিয়েছি দারুণ করেছো ভীষণ সুন্দর আর এইটা আমার খুব ভালো লেগেছে দেখো কি সুন্দর করে সাজিয়েছে টমেটোটাকে দারুণ ভেরি নাইস থ্যাংক ইউ ওয়েলকাম না তোমার প্লেটটা একটু দাও আমি একটু সার্ভ করি আমাদের দুজনকেই আমি সার্ভ করি টুনা স্যালাড আর সুপলি মানে ভাতের চপ আপনারা ততক্ষণ এই দুটো ইটালিয়ান রেসিপি কেমনভাবে বানাতে হয় দেখে নিন আরও একবার ইটালিয়ান সুপলি উপকরণ সাদা তেল টমেটো পিউরি মোটা চালের ভাত নুন আলু সেদ্ধ চিজ স্টিক ডিম বিস্কুটের গুঁড়ো প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল একটু গরম হলে টমেটো পিউরি দিয়ে নাড়তে হবে তারপর মোটা চালের ভাত দিয়ে ভাজতে হবে এরপর নুন ও আলু সেদ্ধ দিয়ে ভালোভাবে মেশাতে হবে তারপর মিশ্রণটা একটু ঠান্ডা হলে লম্বা লম্বা চপের আকারে বানিয়ে ভেতরে চিজ স্টিক পুর দিতে হবে এবার ফেটানো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম হলে ছাঁকা তেলে একে একে লাল করে ভেজে নিতে হবে ইটালিয়ান সুপলি টুনা স্যালাড উপকরণ টুনা মাছ মেয়োনিজ লেটুস পাতা কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি বাঁধাকপি কুচি গোলমরিচ নুন অরিগ্যানো লেবুর রস চিজ কিউব আচেত্তো বা এক ধরনের ইটালিয়ান স্যালাড অয়েল একটি বড় পাত্রে টুনা মাছ নিয়ে তার সঙ্গে মেয়োনিজ লেটুস পাতা কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি বাঁধাকপি কুচি দিয়ে ভালো করে মেশাতে হবে তারপর গোলমরিচ গুঁড়ো নুন অরিগ্যানো লেবুর রস ও চিজ কিউব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে শেষে ইটালিয়ান আচেত্তো বা এক ধরনের ইটালিয়ান স্যালাড অয়েল মিশিয়ে লেটুস পাতার উপর পরিবেশন করুন টুনা স্যালাড আমরা এবার খাবো আর খেতে খেতে শুনবো সেটা হচ্ছে তোমাদের ওই ইটালিতে যেখানে থাকো সেখানকার গল্প সেই জায়গাটা কেমন সেই জায়গাটা ভীষণ হ্যাপিং মানে বিশেষ করে আমার জায়গাটা মানে ধরো যেমন ভালো হয়েছে ও তোমায় চ্যালেঞ্জ করেছিলাম জিতলাম লাভলি বলো ওই জায়গাটা ধরো আমাদের এই পার্ক স্ট্রিট বা ধর্মতলা এরিয়ায় যদি আমরা থাকি যখন সবসময় বাড়ি থেকে নামলেই শপিং এরিয়া ওই রকম জায়গা তো আমি মানে বোর হই না ওই খালি যাওয়ার জন্য উস্কুস করি যে কখন যাব আর ওখানে গেলে সারাক্ষণ ঘুরে বেড়াই আর সারাক্ষণ এই জানো তো বাঙালি তারপর মেয়ে বুঝতে পেরেছি সারাক্ষণ ওই ব্যাগ ভরছে আর কি কিছু না কিছু কিনে যাচ্ছে কিনে যাচ্ছে ভেরি গুড কিন্তু ওই এত সুন্দর দুটো রেসিপি রান্না করার জন্য আমাদের আজকে রাধুনি কি কি পাচ্ছে আকাশ আটের রাধুনি টিমের তরফ থেকে চলুন দেখে নিই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ দাগে জোম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আর শিওর ওপেল ওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার মিও আমরের পক্ষ থেকে একটি কেক রনাক ম্যাট্রেসের পক্ষ থেকে আকর্ষণীয় পিলো ইটালি কখন চলে যাবে জানি না এইটা যদি সাথে নিয়ে না যায় ট্রলি ব্যাগে যদি এটা না ঢোকে তাহলে কিন্তু ঝগড়াঝাটি হয়ে যাবে ভার্চুয়ালি একটু বাদেই চলে যাবে ওরে বাবা তো এই হচ্ছে আকাশাটের রাধুনির টিম যাতে কখনো তুমি আমাদের না ভুলতে পারো দেখো এখানে থাকবে আমার ছবি আমার পাশে থাকবে সব সময় তুমি থাকবে কি মজা ধরো থ্যাংক ইউ ওয়েলকাম আর এইবার হবে পাঁচ ফোড়নের মগজ তোলাই রেডি তো
পাঁচটা প্রশ্ন এবং পাঁচটা প্রশ্নের সঠিক উত্তরে ওয়াও মোমোর ভাউচার, প্রতি প্রশ্নের সঙ্গে একটা করে ওয়াও মোমোর ভাউচার। তুমি রেডি? হ্যাঁ একদম। সোজা করো, সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। পাঁচ ফোড়নের মগজ তোলায়, স্টিলের পুরনো থালায় চাকচিক্য ফেরাতে সঠিক পদ্ধতি কি? চাল ধোয়া জলে ভেজাবে নাকি নুন জলে নাকি বেকিং পাউডার জলে? বেকিং পাউডারে। উত্তরটা ভুল হয়ে গেছে, চাল ধোয়া জলে জবাবে বা ভেজাবে, হোয়াটএভার। কেটে গেলে আমরা কোন পাতার রস ক্ষত স্থানে লাগাবো? জবা ফুলের পাতা, তেজপাতা নাকি গাঁদা ফুলের পাতা? গাঁদা ফুলের পাতা। একদম সঠিক। এ নাও তোমার ওয়াও মোমোর ভাউচার। অ্যাকাউন্ট খুললাম। অ্যাকাউন্ট খুললে ঠিক। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড নাকি টার্টারিক অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। একদম ঠিক। দেখেছো মা কারো পড়াশোনা করতে বলতো? এখন বুঝছি, তখন তো রাধুনি এই সেগমেন্টের জন্য। বিশ্ব খাদ্য দিবস কোন দিনটি? 16ই জানুয়ারি, 16ই এপ্রিল নাকি 16ই অক্টোবর? পারবো না গো এটা। যে কোনো একটা অপশন বলে দাও। 16ই অক্টোবর। একদম কারেক্ট। তোমার মনে হলো পেপারে পড়েছিলাম তাই বলে দিলাম। লাস্ট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ, যাতে না হয় ক্যারোট দিয়েছি। ভেরি গুড। একখানা মাত্র ভাউচার পড়ে আছে, যখন ইতালিতে যাবে বরকে দিও। ও বলে ওটা সমেত ফেরত আসতে এখানে ওয়াও মোমোর ভাউচারটা কে? আচ্ছা বরকে নিয়ে আসবো পরের বার। তোমার সাজগোজও খুব ভালো হয়েছে, তুমি যখন ইটালিতে যাবে ওদেরকে বলবে যে সুন্দর সুন্দর শাড়ি যেগুলো রয়েছে প্রিয় গোপাল বিষয়তে, ইটালিয়ানস মাস্ট ট্রাই। আচ্ছা একদম, আমি বরং নিয়েই যাবো, সেটা বেটার হবে তাদের। দারুণ সমস্ত কালেকশন রয়েছে কিন্তু এখন সামার কালেকশন প্রিয় গোপাল বিষয়তে, আমার শাড়ি দিয়ে সাজায় প্রিয় গোপাল বিষয়। আমাদের আজকে নীলাদির টিপ কি কি বলছে সেটা একবার দেখে নিই, আর তারপরে টুনা মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের হার্ট ভালো রাখে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে তোমার বর রাস্তা হারিয়ে ফেলেছিল বিয়ের রাতে। আরে বলো না, অ্যাকচুয়ালি আমাদের লাভ ম্যারেজ না হলো, মানে অ্যারেঞ্জ ম্যারেজ হলো, আমরাই সব ইনিশিয়েটিভ নিয়েছিলাম। তো বললো তোমার ম্যান পাওয়ার কম, ঠিক আছে আমি একা একাই চলে যাবো। বললাম আমাকে পাঠাচ্ছি, যায় না না দরকার নেই, অত দূর থেকে আসবে, আমার বাড়ি চুচুড়া, বরের বাড়ি দমদম, দরকার নেই, টাইমটা সেভ হবে। এবার ঠিক আছে ওকে আসো। এবার হাইওয়েতে তো চিনে না, তো কলকাতার ড্রাইভার, সে ওদিকে চলে যাচ্ছে অন্ধকার অন্ধকার। আমি আমার একটা শখ আছে জানো তো, মানে পয়েন্ট টু পয়েন্ট আমি কিলোমিটার ক্যালকুলেট করি। তো আমি বলে দিলাম যে বৈদ্যবাটি, আমি জানি কোথা থেকে, আমি বৈদ্যবাটি এসে তুমি 13 কিলোমিটার কাউন্ট করে রাইট টার্ন করবে। করেনি, সোজা চলে গেল, এইটা ছাড়িয়ে চলে গেল, লগ্ন পেরিয়ে গেল, বাড়ির আত্মীয় স্বজনরা সবাই চিন্তিত। এবার ভাবছে কি লগ্ন পেরিয়ে গেল, কি আনে কি আর হবে, পরের লগ্ন সব আছে, সব কিছু আছে। বরকে ফিরে পেয়েছিল তো? আলটিমেটলি সে ঢুকলো 11টার সময়। ও আর এখন ইচলিতে, ওই জন্য জানি লেটই হবে, সব মেইনটেইন করে, শুরু থেকেও বুঝিয়ে দিয়েছে সব সময় ডিসটেন্স মেইনটেইন করবে। আর আপনাদের থেকেও চাইবো যে নানা রকমের বিদেশি রান্না যেন আমাদের এই স্বদেশি হেসেলে চলে আসে, কারণ আমরা যেটা করতে পারি বাঙালিরা সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে রেসিপি নিয়ে বাঙালিদের মতন তৈরি করে টেস্টি করে তুলতে পারি, আর সেগুলোর জন্য নাটেরগুলো বলা যেতে পারে আকাশ আটে রাঁধুনি। দেখতে থাকুন সোম থেকে শনি ঠিক দুপুর 1:30টায় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সঙ্গে থাকবো আমি মানালি।